আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং সাপোর্টে আমিও ভালো আছি। আপনাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সকলেই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই রোজাতে দারুণ দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন আমার এই চ্যানেলে। তার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাপোর্ট করতে হবে। আজকের এই ভিডিওতে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে আইসক্রিমের সন্দেশ। আইসক্রিমের সন্দেশ একটি মুখরোচক খাবার, খুব সহজেই এটি বাসায় তৈরি করতে পারবেন। মাত্র কয়েকটি উপাদান দিয়ে বাসায় তৈরি করে ফেলুন আইসক্রিমের সন্দেশ। চলুন তাহলে প্রথমেই উপকরণগুলো জেনে নেওয়া যাক। আমাদের যে উপাদানগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমেই লাগবে ছানা, ফ্রেশ ক্রিম লাগবে, কনডেক্স মিল্ক লাগবে, সাথে লাগবে গুঁড়া দুধ, আরও লাগবে চিনি, কাজু, কিশমিশ, কুচি। এ কয়েকটি উপাদান আমাদের লাগবে আইসক্রিমের সন্দেশ তৈরি করার জন্য। এবার জানিয়ে দেব কিভাবে বাসায় এটি তৈরি করবেন। মিক্সার গ্রাইন্ডারে ছানাটি ঢেলে নিন, তারপর দিয়ে দেবেন ফ্রেশ ক্রিমটি, কনডেক্স মিল্ক, গুঁড়া দুধ, চিনি, কাজু, কিশমিশ সব কিছু পরিমাণ মতন নিয়ে মিক্সারে দিয়ে দেবেন। মিক্সারে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেবেন। ভালো করে মেশানো হয়ে গেলে একটি অ্যালুমিনিয়ামের পাত্রে মিশ্রণটি ঢেলে নিন, তারপর উপরে কাজু কিশমিশ কুচি দিয়ে দিন। প্রেশার কুকারের ভিতর পাত্রটি বসিয়ে দেবেন। প্রেশার কুকারে 15 মিনিট পাত্রটি রেখে দেবেন। এবার হালকা আঁচে জ্বাল দেবেন। 15 মিনিট প্রেশার কুকারে এভাবে রেখে দিয়ে আপনি পাত্রটি নামিয়ে ফেলতে পারেন। চাইলে আপনি আর একটা কাজও করতে পারেন, আপনার রাইস কুকারে সামান্য পানি দিয়ে তার উপর একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে তার উপর এ ছানার পাত্রটি বসিয়ে দিতে পারেন। 15 মিনিটের মতন রেখে সন্দেশের পাত্রটি নামিয়ে ফেলবেন। সাথে সাথে সন্দেশের পাত্রটির মুখ খুলবেন না। তৈরি হয়ে যাবে আপনাদের আইসক্রিমের সন্দেশ। আপনি চাইলে খুব সহজে ঝটপট এই আইসক্রিমের সন্দেশটি তৈরি করে ফেলতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।